হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, লসাগু গসাগু এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেখানে আমাদেরকে তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং তাদের গসাগু ও লসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি এই গসাগু লসাগু নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই রাশিগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং তারপরে তাদের মধ্যে কোন টার্মগুলো কমন আছে বা কমন নেই সেই হিসাব নিয়ে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করব। তো রাশি, প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করা যাক। দেখো কী দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 4a+4। তো একে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 × a × 2 + 2² এটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কী পাবো, না এ মাইনাস 2² তাহলে এ মাইনাস 2² মানে কি, না এ মাইনাস 2² মানে হলো এ মাইনাস 2 × a-2। এটা হলো আমাদের প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশিটা দেখো কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6। তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 এটা মানে কি, এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে আমরা এই প্লাস এ মাঝের যে অংশটা আছে ওটাকে আমরা কীরমভাবে ভাঙবো, না প্লাস 3a − 2a − 6 আকারে ভাঙবো। প্রথম দুটো রাশি থেকে এ কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব a+3, দ্বিতীয় দুটো রাশি থেকে -2 কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাব a+3। তাহলে আমরা কী পাচ্ছি, দেখো a+3 × a−2। এবং তৃতীয় রাশিটা আমাদের যেটা দেওয়া ছিল সেটা ছিল কি না a³ - 8, এটা মানে কি না a³ - 2³। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, না a·2 × a² + 2a + 4। তাহলে আমরা এখান থেকে গসাগু এবং লসাগু নির্ণয় করব। তাহলে দেখো, অতএব নির্ণয় গসাগু আগে দেখা যাক। গসাগু দেখো, গসাগু মানে হলো আমাদের প্রত্যেকটি রাশিতে যে উৎপাদকটি কমন থাকবে সেই উৎপাদকগুলিকে আমরা গুণ আকারে লিখলেই গসাগু পাবো। তো দেখো, এখানে একটা a-2 রয়েছে, এখানেও একটি a-2 রয়েছে এবং এখানেও একটি a-2 রয়েছে। অর্থাৎ আমরা কী পেলাম, প্রত্যেকটা রাশিতে একটি করে a-2 কমন রয়েছে এবং বাকি আর কোনো রাশি কমন নেই। অর্থাৎ আমাদের এখান থেকে গসাগু আসবে a-2। এবং আমরা এখানে যে লসাগু পাবো সেটা কী হবে দেখো, তাহলে আমরা এখান থেকে লসাগু নির্ণয় করব। যদি তাহলে নির্ণয় লসাগু হবে, দেখো আমাদের এখানে সিমিলারলি লসাগু নির্ণয়ের সময় আমরা দেখব কোন কোন রাশি কমন আছে সেগুলোকে একবার লিখবো। দেখো প্রত্যেকটি মানে রাশিতেই a-2 উৎপাদকটি কমন আছে, সেই কারণে আমরা একটা a-2 লিখবো এবং বাকি যেগুলো কমন নেই সেগুলোকে আবার লিখবো গুণ আকারে। তো দেখো, এখানে একটা a-2 ছিল যেটা আর কোথাও কমন নেই, তাহলে এর থেকে আবার একটা a-2 লিখলাম। এখানে একটা a+3 আছে যেটা কোথাও কমন নেই, সে কারণে এখানে একটা a+3 লিখলাম। এবং লাস্টে এই রাশিটা দেখো, কোথাও আর কমন নেই, সেই কারণে a² + 2a + 4 এটা যেমন ছিল এখানে লেখা হলো। তাহলে এই হবে আমাদের অ্যাকচুয়াল লসাগু। এটাকে জাস্ট আমরা এক লাইন সিম্পলিফাই করে নিলে দেখো আমরা পেয়ে যাবো কি না a-2² a+(a+3) × a² + 2a + 4। তাহলে এই রাশিটি হলো আমাদের নির্ণয় লসাগু এবং এখানে আমাদের a-2 হলো আমাদের এখানে নির্ণয় গসাগু। তো ভিডঙ্কা.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।